ছাত্র আন্দোলনের পক্ষে শুরু থেকেই ফেসবুকে পোস্ট দিচ্ছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। চেলসিতে খেলা বিশ্বকাপজয়ী এই তরুণ গত 19 জুলাই ইংরেজিতে একটি পোস্ট দেন, যার অর্থ বাংলাদেশের নিপীড়িত মানুষের পাশে আছি, তাদের জন্য প্রার্থনা করছি। এই পোস্টে কমেন্ট পড়েছে 30,000-এর বেশি, এটি শেয়ার করেছে প্রায় 33,000 মানুষ। 3 দিন আগে আরও একটি পোস্ট করেন তিনি, যা ফুটবল বিশ্বে ভাইরাল হয়। সেখানে এনজো ফার্নান্দেজ লিখেন, বাংলাদেশে থাকা আমার সব ফলোয়ারকে বলছি, তোমাদের কথা আমার কানে এসেছে, আমার প্রার্থনা তোমাদের সঙ্গে আছে। এই পোস্টে কমেন্ট পড়েছে 78,000-এর বেশি এবং শেয়ার হয়েছে 129,000। এনজো ফার্নান্দেজের আর কোনো পোস্ট এত শেয়ার হয়নি এর আগে। 4 আগস্ট ফেসবুকে সরব হন স্পেনের তরুণ ফুটবলার পাবলো গাভি। তিনি পোস্ট করেন, বাংলাদেশে যা হচ্ছে তা জানতে পেরে আমি মর্মাহত, আশা করি দ্রুত সবাই এই অবস্থা কাটিয়ে উঠবে, আমি সবার পাশে আছি। গাভির এই পোস্ট শেয়ার করেন এনজো ফার্নান্দেজ। একই দিন ঠিক একই কথা লিখে ফেসবুকে পোস্ট দেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো, সমর্থন জানান ছাত্র আন্দোলনের প্রতি। চূড়ান্ত বিজয় অর্জনের পর এনজো ফার্নান্দেজ আরও একটি পোস্ট করেন, যেখানে তিনি নিজের একটি ছবি দিয়ে লিখেন, তোমরা পেরেছ, অভিনন্দন। এই লেখার সঙ্গে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা জুড়ে দেন এনজো। ক্রিশ্চিয়ান রোমেরো একইভাবে অভিনন্দন জানান বিজয় অর্জনকারী ছাত্রদের। বাংলাদেশের ছাত্রদের বিজয় অর্জনের পর ফেসবুকে পোস্ট করেন বর্তমান সময়ের সেন্সেশন উঠতি তারকা, গত ইউরো মাতানো টিনেজার লামিনে ইয়ামাল। তিনি লিখেন, আমি ফিরে এসেছি, অভিনন্দন বাংলাদেশ, তোমরা ঠিকমতো কাজটি শেষ করতে পেরেছো।